চলে এসেছি, ওয়েলকাম টু বাগুড়ান জলপাই। সবাই জানো, চেনো হয়তো, নামও শুনেছো, আর যারা শোনোনি তারা এই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝে যাবে। না না, আমি একাই এসেছি, এখানে আসার পরে দেখছি এতগুলো বাইক সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। আরে অ্যাকশন ক্যামেরাটা ব্যাঙে বন্ধ হয়ে গেল, চার্জ নেই, কিছু নেই, থাকছে না, বাজে অ্যাকশন ক্যামেরা। দেখতে পাচ্ছ কি, দূরে সমুদ্র দেখা যাচ্ছে না, তো কাছে যেতে হবে বন্ধু, কাছে যেতে হবে। এখানে একটাই থাকার জায়গা আছে, হোটেল সাগর নিরালয়, ঠিক আছে। সেখান থেকে 500 মিটার হচ্ছে সমুদ্র, দেখা যাচ্ছে দূরে। একা একা এসে মনটা যেন ভালো হয়ে গেল। তবে এখানে সমুদ্রটা একটু অনেকটাই দূরে, জোয়ার ভাটার উপরে ডিপেন্ডেন্ট। বাইক নিয়ে আসা যেত বিচে, বাট ঠিক আছে, হেঁটে হেঁটেই আসি, দেখতে থাকো। দোকান আছে বেশি নেই, সামনেই তাহাদের আনাগোনা, মানে লাল কাঁকড়া। দেখেই পালিয়ে যাচ্ছে, চারিদিকে পুরো লাল কাঁকড়ায় ছড়াছড়ি। কাছে গেলেই তো পালিয়ে যাচ্ছে, দূর থেকেও তোলা বোঝা যাচ্ছে না। এই ওই দেখুন ঢুকে গেল, এই যে আরেকটা। একজন কথ্য করার কাজে ব্যস্ত আছে, আরেকজন হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে পুরো বিচে, পুরো চারিদিকে পুরো লাল কাঁকড়া। এই যে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে গেছেন, একজন বাইরে আছেন এখন। সমুদ্র অনেকটা দূরে, যতক্ষণ না জোয়ার আসবে ততক্ষণ মনে হয় না কাছে আসবে বলে। দারুন, এই পেছনটা পুরোটাই ঝাউ বন চারিদিকে। ঘুরেও ঝাউ বন, মনটা খুব ভালো হয়ে গেল।
এখন এবার একটু সমুদ্রের দিকে যাওয়া হচ্ছে। চাটা খাওয়া হয়েছে। এই সাইডটা হচ্ছে ঠিক জুনপুট, মানে এইটা ঠিক পেছনের দিকটা। জুনপুট এখান থেকে বেশি দূর না, জুনপুট এখান থেকে মাত্র 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার হবে না, আরো কম। কাঁকড়াগুলো তখন ছিল, এখন সব ঢুকে গেছে গর্তের ভেতরে। পায়ে জুতো আছে, তাই বেশি দূরে নামা যাবে না। সমুদ্র অনেকটা অনেক, যেই দোকানে বসে চা খাচ্ছিলাম কাকু বলছিলেন যে মোটামুটি 7:30-8টার পরে সমুদ্র অনেকটা কাছে চলে আসে, অনেকটা এই অবধি ছিল। এবার ডিফারেন্সটা বুঝতে পারছো কি তোমরা সবাই? দেখো এই দিকটা হচ্ছে শুকিয়ে গেছে, আবার এই দিকটা ভেজা আছে, দেখতে পেরেছো? মানে এই অবধি জল ছিল, এবার আস্তে আস্তে শুকাচ্ছে, আবার আস্তে আস্তে সন্ধে হবে জল আরও কাছের দিকে আসবে। কাঁকড়া মহাশয়রা ঘুরে বেড়াচ্ছে নিচের দিকে, মহাশয় মহাশয়রা। দারুণ, পালিয়ে যাচ্ছে সব দেখে। সমুদ্র সৈকত জুম করলাম যাতে তোমরা বুঝতে পারো, তো ভেজা রয়েছে, যাওয়া যাবে কিনা সেটাও বুঝতে পারছি না, যাই তো দেখা যাবে। এই সাইডটা যেটা দেখছো এটা হচ্ছে মন্দারমণি, ওই দূরে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে। এই অবধি জলটা আসে, এই অবধি এখন আসে, এই অবধি দেখতে পাচ্ছ এই জায়গাটা যে ভেজা, কতটা দূর মানে জলটা যায় আর কি।
দেখো এরকম করে ঢেকে রেখে দিয়েছি নিজেকে, রোদের যা তাপ সেই জন্য। নিচে যাই হবে না, পুরো পুরো একদম বালিতে জুতো টুতো একদম সব বরবাদ হয়ে যাবে। এখন বেরোবার পালা। এবার আমি বলি, যারা হাওড়া থেকে ট্রেন ধরে আসবে তারা প্রথমে কাঁথি বা কন্টাই যে কোনো স্টেশনে তোমাকে নামতে হবে। নেমে সেখান থেকে 14 কিলোমিটার হচ্ছে বাগুড়ান জলপাই, সেখান থেকে অটো বা টোটো তোমরা রিজার্ভ করে আসতে পারো। আর যারা রোড দিয়ে আসবে, মানে বাই রোডে বাইক বা গাড়ি নিয়ে আসবে, তারা নর্মালি কোলাঘাট থেকে লেফট হ্যান্ড সাইড নিয়ে মন্দারমণির যে রাস্তাটা সেখানে আসতে হবে। এবং সেখান থেকে দুটো দিক পড়বে, একটা বাদিকে একটা রাস্তা নেমে গেছে আর একটা সোজা বেরিয়ে গেছে মন্দারমণি রাস্তাটা। তো তোমাদেরকে নিতে হবে লেফট হ্যান্ড সাইড, যেই সাইডটা দেখবে রাস্তাটা নেমে গেছে, ওখানে নেমে গিয়ে যে কাউকেই বললে যে কেউ বলে দেবে বাগুড়ান জলপাই, ঠিক আছে? বাগুড়ান জলপাই বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে কীভাবে যেতে হবে। তবে জিজ্ঞেস করে যাওয়াটাই বেটার। ম্যাপ কিন্তু, গুগল ম্যাপ কিন্তু ঠিকঠাক মতন করে এখানে দেখায় না, আমি কিন্তু আবারও বলে দিলাম, ঠিকঠাক মতন করে দেখায় না। একটুখানি ভেবে চিনতে নিয়ে গুগল ম্যাপে অন করে যেও, আদারওয়াইজ ম্যাপ তোমাকে মন্দারমণির যে কোস্টাল এরিয়া যেটা রয়েছে, মানে যেখান থেকে তোমার যে রোডটা শুরু মন্দারমণি যাওয়ার যেখানে যে রোডটা রয়েছে ওই অবধি ম্যাপ তোমাকে ঠিকঠাক নিয়ে যাবে। তারপরে যে লেফট হ্যান্ড সাইডে যে নামতে হবে, আমারও এই প্রবলেমটা হয়েছিল, আমাকে ঘুরিয়ে নিয়ে চলে গেছে জুনপুটের দিকে, কিন্তু আমার আসার কথা ছিল বাগুড়ান জলপাইয়ের দিকে, ঠিক আছে? তারপর আমাকে জিজ্ঞেস করে করে আসতে হয়েছে। বন রয়েছে, জঙ্গল, দারুণ পরিবেশ, মনে হচ্ছে বাহন। বিচে যেতে গেলে গাড়ি এদিকেই রাখতে হবে। এই দেখুন সব, এখানে এর আগেও আপনাদের দেখালাম, তোমাদের দেখিয়েছি সব স্কুটি গাড়ি চার চাকা যাই নিয়ে আসুক না কেন, রাখার জায়গা কিন্তু এদিকেই রাখতে হবে। যারা দীঘা থেকে বা মন্দারমণি থেকে আসে তারা এরকম টোটো বা অটো বুক করে আসে। এটাও লাল কাঁকড়া বীজ, কিন্তু এখন লাল কাঁকড়া সেরকমভাবে দেখাতে পারিনি। যেই দোকানে জিনিসপত্র রেখেছিলাম ওইখানকার ওই দাদা বলছিল যে সকালবেলায় আসতে হয়, মানে 7টা, 6:30, 7টা বা 6টা এরকম সময় আসলে পুরো নাকি পুরো বীজ পুরো লাল হয়ে থাকে। আগে বীচে গাড়ি নামাতে দিত, চার চাকা বাইকও নাকি নামতো, বাট লাস্ট 3 মাস ধরে নাকি মানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে এত পরিমাণে কাঁকড়ারা চাকার তলায় এসে দেহত্যাগ করছে সেই জন্যে। যে এখানে এসে থাকবে তাহলে এই পুরো জায়গাটার মধ্যেই একটাই আছে, সাগর নিরালয়। এখান থেকে 500 মিটার হচ্ছে তোমাদের বিচ, এই একটাই রিসোর্ট, খুব সুন্দর, খোলামেলা। আমি থাকিনি, এবং এখানে তোমরা কেউ যদি এসে মনে করো যে না আমরা থাকবো না, দুপুরের লাঞ্চ করব বা রাতের ডিনার করব, তাহলে সেটাও করতে পারো, এখানে সেই ব্যবস্থাটাও আছে। মোটামুটি থাকা খাওয়া নিয়ে আমি ওই যা শুনলাম 1800 করে, মোস্ট প্রবলি 1800 টাকা পার হেড থাকা খাওয়া দিয়ে, যদি এরকম কেউ থাকতে চায় যে আমরা থাকা খাওয়া দিয়ে থাকবো। কেউ যদি খাবার না নিতে চায় তাহলে সেক্ষেত্রে তোমাদের শুধু রুম রেন্টটাই নেবে, মানে রুমটাই ইয়ে হবে, রুমের ভাড়াটাই দিতে হবে। আমি ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে সাগর নিরালয়ের পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো। সে সাগর নিরালয়ের কার্ড, সে মিস্টার সুভাষচন্দ্র ভুইয়া, ওনার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আসতে চাইলে এখানে যোগাযোগ, ফোন করে যোগাযোগ করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। এটা হচ্ছে এরকম রিসোর্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা রিসেপশন এখানে আছে, চার চাকা নিয়ে আসলেও পার্কিংয়ের ব্যবস্থা হয়ে যাবে, টু হুইলার নিয়ে আসলেও পার্কিংয়ের ব্যবস্থা হয়ে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর। লোড
টু বেডরুম বা থ্রি বেডরুম হলে 1850 খাওয়া দাওয়া দিয়ে, আর যদি ফোর বেডরুম বা তার বেশি হয় তাহলে 1650 খাওয়া দাওয়া দিয়ে, মানে ফুডিং এবং লজিং দিয়ে। ফোন করে বাকিটা তোমরা সব জেনে নিতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু যারা সোলো আসবে তাদের জন্য একটাই সমস্যা, সোলো দেওয়া হয় না, বাট কিন্তু যদি বাড়িতে কথা বলি দেওয়া হয় তাহলে সোলো রুম তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে চার্জেস কিন্তু কিছুটা বেশি লাগবে, আর যে কটা চার্জেস বললাম সব কটা এসি, উইথ এসি রুম। গরমে আর পারা যাচ্ছিল না, তাই সোজা খেতে চলে এসেছি হোটেলে। কোলাঘাটে পৌঁছে গেছি, খাবার নিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে শান্তি করে এবার বেরোবো। খেয়ে দিয়ে কোলাঘাট থেকে বেরিয়ে এখন এসে ধুলাঘাট টোলপ্লাজায় একটু দাঁড়ালাম, আর ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই। চলো, দেখা হচ্ছে নতুনভাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, টাটা।